হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল ফোনের সাউন্ড সিস্টেম দ্বিগুণ করবেন বা বাড়িয়ে নেবেন। তো তার জন্য আপনাকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। তো আমি ধাপ বাই ধাপ আপনাদেরকে দেখাই দিব ভিডিওটি, তাই সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি কিভাবে আপনি আপনার মোবাইলের সাউন্ড সিস্টেম দ্বিগুণ করবেন বা বাড়িয়ে নেবেন। তো প্রথমে আমি আপনাদের দেখা দেব কিভাবে বাড়াবেন আর অ্যাপসটা কীভাবে ইনস্টল করবেন, সেটা ভিডিও শেষে দেখাই দেব। তো যেভাবে বাড়াবেন সেটা হচ্ছে, প্রথমে আমি আপনাদের একটা ভিডিও দেখাই। তো এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা আমি চালু করবো, এটা সাউন্ডটা দেখবেন, আর পরে যে সাউন্ডটা দেখবেন সেটা আপনারা আলাদা করতে পারবেন সাউন্ডটা বাড়ছে কি না। তো চলুন ভিডিওটা চালু করে দেখে আসি। তো বন্ধুরা, আপনারা ভিডিওর সাউন্ডটা দেখতে ফেলেন সাউন্ডটা কতটুকু। তো আপনি কীভাবে আরও সাউন্ডটা বাড়িয়ে নেবেন, যাদের মোবাইলে সাউন্ডটা কম থাকে তারা বাড়িয়ে নিতে পারেন। তো তার জন্য আপনাকে যে অ্যাপসটা ইনস্টল করতে বলবো সে অ্যাপসটা আমি পরে ইনস্টল করে দেখাই দিব আপনাদের। প্রথমে চলুন অ্যাপসটা কাজটা দেখে আসি। তো তার জন্য প্রথমে আপনাকে অ্যাপসটা ওপেন করতে হবে। অ্যাপসটা আপনি যখন ওপেন করবেন এখানে আপনাকে ওয়ার্নিং বলে একটা অপশন আসবে, আপনি ওয়ার্নিংয়ে ওকে করে দিবেন। তো ওয়ার্নিংটা ওকে করার পরে এরকম একটা ফেজ আসবে আপনাদের সামনে, আমার এখানে ইনস্টল করা আছে বিধায় আমারটা ওয়ার্নিংটা আসে নাই। তো আপনি প্রথমে এখানে আসার পর, এই ফেজটা আসার পর আপনি এখানে সিটিং বলে একটা যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সিটিং যে অপশন আছে দ্বিতীয় অপশন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন, দুইটাতে টিকমার্ক দেওয়া আর একটাতে টিকমার্ক দেওয়া নাই। তো আপনি যে এটা টিকমার্ক দিয়ে দিবেন, শো ভলিউম কন্ট্রোলে টিকমার্ক দিয়ে দিবেন, সবগুলোতে টিকমার্ক দিয়ে দিবেন। তো তারপর এখানে নিচে আসবেন, একদম নিচে ম্যাক্সিমাম অ্যালাউড বুস্ট বলে একটা অপশন আছে, আপনি এটাতে ক্লিক করবেন। এটাতে আপনি এখানে পার্সেন্টগুলো দেখতে পাচ্ছেন কত পার্সেন্ট আপনি বাড়াবেন। তো আপনি কত পার্সেন্ট বাড়াবেন সেটা এখানে দিয়ে দেবেন। আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা সর্বোচ্চ 90% পর্যন্ত বাড়াবেন, 100% বাড়াবেন না, কারণ তখন স্পিকারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা কেটে যেতে পারে আপনার মোবাইলের হোক বা অন্য সাউন্ড বক্সেরও। আমি আপনাদেরকে বলবো 90%টাই বাড়াবেন। তো 90% দিবেন, 90% দিয়ে আপনি ব্যাক বাটনে ক্লিক করে ব্যাগে আসবেন। তো ব্যাক বাটনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আপনার কাছে, উপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা আপনার মোবাইলের অরিজিনাল ভলিউম 100%টা, আর নিচে যেটা দেখতে পাচ্ছেন সেটা শূন্য হয়ে রয়েছে, এটা আপনি 10 বড় করে দিবেন বা 10 সমান করে দিবেন। তো এটা দেখতে পাচ্ছেন আমরা যে 90% করেছি সেই 90%টা এখানে উঠে এসেছে, আর বাড়ি অনেক কমানে যে 90% দেখতে পাচ্ছেন আমরা যে 90% করেছে ফাংশানে এটা এখানে উঠছে। তো এখন আমরা ভিডিওটা চালিয়ে দেখব যে সাউন্ডটা বেড়েছে নাকি কমেছে। চলুন ভিডিওটাতে যাই, সাউন্ড হয়েছে। আমার এটা অরিজিনাল থেকে বাড়ানোর কারণে, আমার এটা অরিজিনাল ঠিকই ছিল, বাড়ানোর কারণে আমার সাউন্ডটা একটু অন্যরকম হয়ে গেছে, বেড়ে গেছে বা স্পষ্ট বোঝা যাচ্ছে না। তা আমার যাদেরটা সমস্যা করে তারা বাড়িয়ে নিতে পারেন, আমারটা কমায় রাখাই ভালো, কারণ আমারটা যখন বাড়িয়েছি তখন এটা ডিস্টার্ব করছে, সাউন্ডটা কিন্তু বেড়েছে। আমি আপনাদের দেখাতে চাইছি সাউন্ডটা বেড়েছে কি না, এটা আমার এটা সাউন্ডটা বেড়েছে। তাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, যারা সাউন্ড বাড়ানোর দরকার মোবাইলে তারা বাড়িয়ে নিতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, ধন্যবাদ।